নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। বোলপুর থানার সিঙ্গি গ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো মহরম পর্ব। অবৈধভাবে মোষ পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করল রাজনগর থানার পুলিশ। পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জিকে নিয়ে অভিনব প্রচার বোলপুর শান্তিনিকেতনে। জেলা বার্তা বিস্তারিত। বোলপুর থানার সিঙ্গি গ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো মহরম পর্ব। এই উপলক্ষে সিঙ্গি গ্রামের বাবু শহীদ আস্তানাপাড়া, মসজিদপাড়া, শেখপাড়া, ডাঙাপাড়া প্রভৃতি স্থানে মহরমের চাদর নিয়ে গ্রাম পরিক্রমা করেন ভক্তরা এবং আস্তানায় মসজিয়াও মাতম করা হয়। শোকের পর্ব মহরম উপলক্ষে আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। খানারসাদে রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বিহারের জামুই ও সমস্তিপুর থেকে পাঁচটি লরিতে করে প্রায় পঞ্চাশটি মোষ নিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। রাজনগর টোলগেটে মোষ ভর্তি পাঁচটি লরির ড্রাইভারদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সদুত্তর দিতে না পারায় রাজনগর থানা পুলিশ পাঁচটি লরি সহ ওই পঞ্চাশটি মোষকে আটক করে এবং জয়পুর গ্রামে সরকারি খোয়ারে পাঠানো হয়। এর মধ্যে দু একটি মোষ মারা যায় এবং বেশ কয়েকটি অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। রাজনগর থানা পুলিশ অভিযুক্ত ওই পাঁচজনকে গ্রেপ্তার করে এবং রবিবার তাদের তোলা হয় সিউড়ি আদালতে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। এসএসসি দুর্নীতিতে জড়িত পার্থ চ্যাটার্জি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তারই দুর্নীতি সারা রাজ্যে এক আলোড়ন সৃষ্টি করেছে। পাশাপাশি তার ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখার্জির বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে শান্তিনিকেতনে তাদের নামে রয়েছে একাধিক জমি ও সম্পত্তি। সাধারণ মানুষের টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। সেই কারণে বোলপুর শান্তিনিকেতনে এক টোটো চালক অভিনব কায়দায় প্রতিবাদ করেছেন। তিনি তার টোটোর পিছনে পোস্টার দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই পোস্টারে লেখা আছে, এ ভগবান, এ টাকা কার। লাগিয়েছি একটা প্রতিবাদ আকারের জন্য, যে মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করেছে, খেয়েছে। তা এটা প্রতিবাদের জন্য যারা অরিজিনাল পরীক্ষার্থী ছিলেন, যারা পরীক্ষা দিয়েছিলেন মানে শিক্ষকতা করার জন্য, সেসব যারা উত্তীর্ণ হয়েছিলেন, সেসব ছেলেমেয়েরা চাকরি না পেয়ে তারা আজকে পথে বসে রয়েছে, ঠিক আছে।
তার পরিবর্তে অন্য ছেলে মেয়েরা পয়সার ঘুষ টুস দিয়ে তারা চাকরি করছে। হ্যাঁ, আর এই টাকা নিয়ে দেখতে আপনারা তো দেখতেই পেলেন উনি ওনার শান্তি আপনাদের খবরের মাধ্যমেই যেটা আমরা জানলাম বা যে সংস্থা এটাকে ইনকোয়ারি করছে তাদের মাধ্যমে জানলাম ওনার শান্তিনিকেতনে কত প্রপার্টি রয়েছে। এগুলো তো এই প্রপার্টিগুলো আমরা তো আগে জানতাম না, ওনার বহুত প্রপার্টি শান্তিনিকেতনের মধ্যে রয়েছে বা কত টাকা। এক শ্রেণীর লোক খেতে পাচ্ছে না, এক শ্রেণীর লোক টাকার মধ্যে ঘুমাচ্ছে, এইসব এটার জন্যই আমি এই প্রতিবাদের জন্যই এটাকে আমি লাগিয়েছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বোলপুর থানার সিঙ্গি গ্রামে মহা ধুমধামের সঙ্গে পালিত হলো মহরম পর্ব। অবৈধভাবে মোষ পাচারের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করলো রাজনগর থানার পুলিশ। পার্থ চ্যাটার্জি ও অর্পিতা মুখার্জিকে নিয়ে অভিনব প্রচার বোলপুর শান্তিনিকেতনে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।